বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকামী কোটি কোটি মানুষকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আমাদের এই দীর্ঘ লড়াইয়ে অগন্তি শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এই এপিসোড উৎসর্গ করা হলো স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীরুত্তমকে, যিনি শুধু স্বাধীন বাংলাদেশ সৃষ্টির যোদ্ধা নন, যিনি 7ই নভেম্বরের মহাবিপ্লবের মহানায়ক, যেদিন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। এই প্রসঙ্গে স্মরণ করছি যে বাংলাদেশিরাই পৃথিবীতে একমাত্র জাতি যারা 25 বছরেরও কম সময়ে 2টো স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছেন। আমাদের পূর্বপুরুষেরা দশকের পর দশক ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং স্থানীয় জমিদার মহাজনদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং তার চূড়ান্ত পরিণতিতে ভোট দিয়ে পাকিস্তান কায়েম করেছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠার প্রস্তাব, যা লাহোর প্রস্তাব হিসেবে খ্যাত, সেটি উত্থাপন করেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। এই প্রস্তাবে উল্লেখ করা হয়েছিল যে ব্রিটিশ ভারতে মুসলিম মেজরিটি পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে 2টি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। পরে এটি বদলে 1টি মুসলিম প্রধান রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করা হয়, যার ফলশ্রুতিতে পাকিস্তানের সৃষ্টি হয়। বাঙালি মুসলমানের ভোট না পেলে এই পাকিস্তান প্রতিষ্ঠিতই হতো না। বাংলাদেশের মুসলিমরা এবং নিম্নবর্গের হিন্দুরাও পাকিস্তান আন্দোলনে ব্যাপকভাবে অংশ নিয়েছিল। প্রকৃতপক্ষে 14ই আগস্ট 1947 তারিখটি শুধুমাত্র পাকিস্তানের প্রতিষ্ঠা দিবস নয়, বরং এই দেশ থেকে সাম্রাজ্যবাদ এবং তাদের স্থানীয় এজেন্ট জমিদারদের কবল থেকে আমাদের মুক্তির দিনও বটে। এই প্রসঙ্গে শেখ মুজিবুর রহমানের স্মৃতি কথা উল্লেখ করছি, যেখানে তিনি কিশোর বয়স থেকে পাকিস্তান আন্দোলনে তার অংশগ্রহণ করার কথা বর্ণনা করেছেন। তিনি জীবদ্দশায় 2টি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমটি হচ্ছে গোপালগঞ্জ মুসলিম লীগ এবং পরেরটি হচ্ছে বাকশাল। এই স্মৃতিকথায় মুজিবের একটি উক্তি আছে, তা হচ্ছে অখণ্ড ভারতে মুসলমানদের অস্তিত্ব থাকবে না। শেখ মুজিবের অন্যতম রাজনৈতিক গুরু ছিলেন আবুল মনসুর আহমেদ। তিনি আমার দেখা রাজনীতির 50 বছর বইয়ের 631 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, বাংলাদেশের স্বাধীনতা লাহোর প্রস্তাবের পূর্ণ প্রতিষ্ঠা ছাড়া আর কিছুই নয়। আজ ইতিহাসের এই প্রেক্ষাপটটি উল্লেখ করার প্রয়োজন বোধ করছি, এ কারণে যে আমাদের দেশে একটি কুচক্রী মহল সদা সর্বদা একটা ধারণা দেওয়ার চেষ্টা করে যে আমাদের জাতীয় ইতিহাস শুরু হয়েছে 1971 সাল থেকে কিংবা 1952 সালের ভাষা আন্দোলন থেকে। তারা আমাদের পূর্বপুরুষদের, এই অঞ্চলের নির্যাতিত বঞ্চিত মানুষদের স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার সুদীর্ঘ সংগ্রামের কথা আমাদের মন থেকে, ইতিহাস থেকে মুছে দিতে চায়। মুসলমান শব্দটা শুনলেই তাদের গাত্র দাহ হয়, কিন্তু বাস্তব হচ্ছে যে আমাদের যে বর্তমান ভূখণ্ড সেটা কিন্তু সাবেক পূর্ব পাকিস্তানের ভূখণ্ড, একই সীমানা, একই ম্যাপ। 1971 সালের মুক্তিযুদ্ধে আমরা কোনো নতুন ভূখণ্ড প্রতিষ্ঠা করিনি। পাকিস্তান প্রতিষ্ঠার পর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে, অর্থনৈতিকভাবে আমাদেরকে ব্যাপকভাবে শোষণ করে এবং রাষ্ট্রকর্মে আমাদের অংশীদারিত্ব থেকে বঞ্চিত করে। 1970 সালের পাকিস্তানের সর্বপ্রথম নির্বাচনে বাঙালিরা শেখ মুজিবের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানের সামরিক গোষ্ঠী দেশের শাসনভার আমাদের কাছে অর্পণ করার বদলে 1971 সালের 25শে মার্চ আমাদের উপরে চাপিয়ে দেয় এক নির্মম গণহত্যা। অত্যন্ত দ্রুততার সাথে একটা সফল মুক্তিযুদ্ধ সংগঠিত করে লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পাকিস্তান থেকে বাংলাদেশকে সফলভাবে বিচ্ছিন্ন করে একটা স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এভাবেই 1947 সালে আমাদের পূর্বপুরুষেরা লাহোর প্রস্তাব বাস্তবায়নে যে কাজটি অসমাপ্ত রেখে গিয়েছিলেন, 1971 সালে আমরা সেটি সমাপ্ত করেছি। তাই বাংলাদেশ কেবল 9 মাসের মুক্তিযুদ্ধের ফল নয়, তা মুসলমান জনগোষ্ঠীর 200 বছরের নিরবিচ্ছিন্ন সংগ্রামের ফল। কেবল তাই নয়, 1000 বছরের বেশি কাল ধরে এই অঞ্চলের মানুষ যে সভ্যতা এবং কৃষ্টির সৃষ্টিশীল উদ্ভব ঘটিয়েছে, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা তারই একটি রাষ্ট্ররূপ দিতে পেরেছি। সুতরাং আমাদের মাতৃভূমির ইতিহাস 1000 বছরের ইতিহাস, এই পরিপ্রেক্ষিত আমাদের সবসময় মনে রাখতে হবে। 71-এর 25শে মার্চ কি ঘটেছিল? পাকিস্তানের সংবিধান এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয় আওয়ামী লীগের সাথে পাকিস্তান সরকারের আলোচনা কোনো ফলাফল ছাড়াই কার্যত 24শে মার্চ শেষ হয়ে যায়। 25শে মার্চ সন্ধ্যায় গোপনে প্রেসিডেন্ট ইয়াহিয়া করাচির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তবে ঢাকা ছেড়ে যাওয়ার সময় এই ঘটনাটি প্রত্যক্ষ করেন পাকিস্তান বিমান বাহিনীর বাঙালি অফিসার এ কে খন্দকার,
যিনি স্বাধীনতার পরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হয়েছিলেন। তিনি সরাসরি শেখ মুজিবকে জানান, ততক্ষণে জানাজানি হয়ে গেছে যে পাকিস্তান সেনাবাহিনী ওই রাত্রেই সারা বাংলাদেশে গণহত্যা শুরু করবে। বছর দুয়েক আগে ওই দিনটিতেই ইয়াহিয়া খান আইয়ুব খানকে সরিয়ে প্রেসিডেন্টের গদি দখল করেছিল। আর এদিকে ইয়াহিয়া খানের ভেঙে যাওয়ার খবর পেয়ে মুজিব কি করলেন, এই বিষয়ে আমরা তাজউদ্দিন আহমদের কন্যা শারমিন আহমেদের কাছ থেকে জানতে পারি, যিনি আওয়ামী লীগেরও বর্তমান নেতা। তার লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইটির 59 এবং 60 পৃষ্ঠায় তিনি লিখছেন, 25 মার্চের ভয়াল কাল রাতে তাজউদ্দিন মুজিবের বাসভবনে গেলেন তাকে আত্মগোপনের জন্য পুরনো ঢাকার পূর্ব নির্ধারিত একটি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মুজিব উল্টো তাকে বললেন, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও, পরশুদিন 27 মার্চ হরতাল ডেকেছি। এতে তাজউদ্দিন বিস্ময় এবং বেদনায় বিমূঢ় হয়ে পড়লেন। তিনি বেগম মুজিবকে সুটকেসে মুজিবের জামা কাপড় গোছাতে দেখে বুঝতে পারলেন যে মুজিব স্বেচ্ছাবন্দী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনন্য পায় হয়ে তাজউদ্দিন তার সঙ্গে করে আনা টেপ রেকর্ডারে মুজিবের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা রেকর্ড করতে চাইলেন। মুজিব এতেও অস্বীকৃতি জানিয়ে বললেন, এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে, এর জন্যে পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্যে বিচার করতে পারবে। শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে না চাইলেও ঘটনা কিন্তু থেমে থাকে নাই। আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের পূর্বাঞ্চলীয় সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল জ্যাকব তার লেখা সারেন্ডার অ্যাট ঢাকা বইয়ে 34 এবং 35 পৃষ্ঠায় লিখেছেন, চট্টগ্রামে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2nd in command মেজর জিয়াউর রহমান বিদ্রোহ করে ঊর্ধ্বতন অফিসারকে হত্যা করে পুরো রেজিমেন্টের কমান্ড নিজের হাতে নিয়ে 27 মার্চ রেডিওতে স্বাধীনতার ঘোষণা দেন। জ্যাকব লিখছেন, তার এই ঘোষণা বহু মানুষ শুনেছে এবং মানুষের মুখে মুখে সারা দেশে ছড়িয়েছে। জিয়া চট্টগ্রামে সকল বাঙালি সামরিক এবং আধাসামরিক ফোর্স নিয়ে চট্টগ্রামে পাকিস্তান আর্মিকে রুখে দিয়েছিলেন। পাক বাহিনীর ট্যাঙ্ক, বিমান, আর্টিলারি এবং নেভির গানবোটের অবিরাম আক্রমণের মুখে শেষ পর্যন্ত তিনি পশ্চাদপসরণে বাধ্য হন। বাংলাদেশে ভারতের প্রথম দূত জেএন দীক্ষিত তার বই লিবারেশন অ্যান্ড বিয়ন্ডে 42 পৃষ্ঠায় জানাচ্ছেন যে জিয়া সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দেন এবং সেই সাথে সকল বাঙালি এবং প্যারামিলিটারি সদস্যদের পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। মিস্টার দীক্ষিত আরও জানাচ্ছেন, জিয়াউর রহমানই সর্বপ্রথম পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি অফিসার যিনি বাংলাদেশের প্রতি আনুগত্য জ্ঞাপন করেন। এইবার আসুন আমরা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সেই মহেন্দ্র ক্ষণের জিয়াউর রহমানের কাছ থেকে সেই ঐতিহাসিক ঘোষণাটি সম্পর্কে শুনি। A few days after the army crackdown, Major Zia announced to the world the plight of East Bengal. And once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel, we had no other way but to take up arms and fight our way out. We captured the radio station at Chittagong on 27th, and I had to go up in the air because I found the Pakistanis were concentrating very heavily in Chittagong, and they had started bringing in the 16th Division. As a last resort, I wanted to tell the world what was happening, and I went up the air in the evening and I met the declaration. Having heard me over the radio, the other regiments of East Bengal Regiment and the East Pakistan Rifle and the police force also, they revolted. On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. হাসিনা জিয়াউর রহমানকে সামান্য মেজর হিসেবে আখ্যায়িত করে তাকে ছোট করার জন্য। কিন্তু আপনারা কি জানেন, কেবলমাত্র 2 জন প্রেসিডেন্ট পাকিস্তানের সর্বোচ্চ সামরিক খেতাব হিলালি জুরাত লাভ করেছিলেন? একজন প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান, যিনি কোনো লড়াই না করেই প্রেসিডেন্টের ক্ষমতা বলে এই খেতাবটি বাগিয়েছিলেন। আর জিয়াউর রহমান পেয়েছিলেন 1965 সালে পাক ভারত যুদ্ধে তার অসম সাহসিকতার জন্য। তিনি যে ইউনিট কমান্ড করেছিলেন সেই ইউনিট পেয়েছিল সর্বোচ্চ সংখ্যক খেতাব। ওই যুদ্ধের এক পর্যায়ে ভারতীয় বাহিনীর হাতে লাহোরের পতন আসন্ন হয়ে পড়ে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান আরেক বাঙালি জেনারেল জয়ন্ত চৌধুরী তখন বলেছিলেন, আমরা কিছুক্ষণের মধ্যেই লাহোরে এসে চা পান করব।
লাহোরকে প্রোটেক্ট করছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সেই সময় আর এক বাঙালি অফিসার মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভারতের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছিল। লাহোরে জেনারেল চৌধুরী রং চা খাওয়া আর হয়ে ওঠেনি, জিয়াউর রহমান সামান্য মেজরই বটে। মুক্তিযুদ্ধের একেবারে শুরু থেকে ভারত এই সংগ্রামকে কুক্ষিগত করার চেষ্টা করে। পাকিস্তানিদের সামরিক অভিযানের মুখে অপ্রস্তুত এবং অসংগঠিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপায়ন্তর না দেখে ভারতে পালিয়ে যায়। জনাব তাজউদ্দিন আহমেদ সর্বপ্রথম দিল্লিতে হাজির হন এবং ভারতীয়দের পরামর্শে একক সিদ্ধান্তে নিজেকে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। এর বিবরণ আমরা তার ঘনিষ্ঠ সহযোগী মইদুল ইসলামের রচিত মূলধারা 71 থেকে পাই। বইটার 11 পৃষ্ঠায় তিনি জানাচ্ছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর অপারেশনের মুখে ভারতে আশ্রয় নেওয়ার পর 3 এপ্রিল তার সাথে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বৈঠকের ব্যবস্থা করা হয়। ওই বৈঠকের আগের দিন দিল্লিতে মিসেস গান্ধীর এক ঊর্ধ্বতন পরামর্শদাতা তাজউদ্দিনের সাথে আলোচনাকালে জানতে চান আওয়ামী লীগ ইতিমধ্যে কোনো সরকার গঠন করেছে কিনা। এতে তাজউদ্দিনের মনে ধারণা জন্মায় যে একটা সরকার গঠিত হয়েছে জানতে পারলে বাংলাদেশের সংগ্রামকে সাহায্য করার জন্যে ভারতীয় পার্লামেন্ট 31 মার্চ যে প্রস্তাব গ্রহণ করেছিল তা একটি নির্দিষ্ট এবং কার্যকর রূপ লাভ করতে পারে। এই বিবেচনায় তাজউদ্দিন ইন্দিরা গান্ধীর কাছে নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত করেছিল, যা ছিল একটা মারাত্মক ভুল। মুক্তিযুদ্ধকালে তাজউদ্দিন আহমেদের বিরাট ভূমিকা স্বীকার করেও বলতে হয় যে তার প্রধানমন্ত্রী হওয়াটা ছিল অগণতান্ত্রিকভাবে এবং দুঃখজনকভাবে বাংলাদেশের জন্মলগ্নে ভারতের প্ররোচনাতেই এই ঘটনাটা ঘটেছিল। নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়ার সময় তার জানাও ছিল না যে আওয়ামী লীগের অন্যান্য নেতারা কোথায় কিভাবে আছেন এবং আদৌ আওয়ামী লীগের অন্যান্য নেতারা তাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে রাজি আছেন কিনা। 8 এপ্রিল কলকাতায় তার সঙ্গে কামরুজ্জামানের সাক্ষাৎ হয়, যেখানে আওয়ামী লীগ এবং যুবলীগের কিছু নেতা উপস্থিত ছিলেন। তারা সঠিকভাবে তাজউদ্দিনের প্রধানমন্ত্রিত্ব গ্রহণের বৈধতা নিয়ে বিতর্ক তোলেন। 9 এপ্রিল তাজউদ্দিন ভারত সরকারের দেওয়া একটা ডাকোটা বিমানে চড়ে আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতাদের খুঁজতে বের হন। আওয়ামী লীগের 3 জন শীর্ষ নেতা যারা প্রবাসী মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন, খন্দকার মোস্তাক আহমেদ, AHM কামরুজ্জামান এবং মনসুর আলী, এদের কেউই তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে পারেননি। শেখ ফজলুল হক মনি সে তো নিজেই প্রবাসী মন্ত্রিসভা গঠনের বিরোধিতা করে। মুক্তিযুদ্ধের পুরোটা সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতার একটা বড় তৎপরতা ছিল যে কোনো উপায়ে তাজউদ্দিনকে প্রধানমন্ত্রীর গদি থেকে নামিয়ে দেওয়া। মইদুল ইসলামের বইয়ে সমস্ত কিছুর বর্ণনা আছে খুব পুঙ্খানুপুঙ্খভাবে। দলের ভেতরে তাজউদ্দিন আহমেদের অবস্থা যেহেতু নড়বড়ে, সেই জন্যে প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকার জন্য তাজউদ্দিন ভারত সরকারের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। এই সুযোগে ভারত প্রবাসী সরকারের উপরে গোপন একটি অসম চুক্তি চাপিয়ে দিতে সক্ষম হয়। আমরা প্রখ্যাত কূটনীতিবিদ এবং মুক্তিযুদ্ধ চলাকালীন দিল্লিতে বাংলাদেশের প্রতিনিধি মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীর জবানিতে শুনেছি যে ওই চুক্তি স্বাক্ষরের পরপরই প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেলেন। চুক্তিটা এতই আত্মঘাতী ছিল। এই গোপন চুক্তির বলে স্বাধীনতা পরবর্তীতে ভারত তাদের সৈন্যদলকে বাংলাদেশে রেখে দিতে চেয়েছিল। আমরা মুরব্বীদের কাছে শুনেছি 1972 সালের জানুয়ারিতে মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে আসার পথে যখন লন্ডনে যাত্রাবিরতি করেন, তখন 8 জানুয়ারি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সাথে তার সাক্ষাৎ হয়। সেই বৈঠকে হিথ তাকে পরামর্শ দেন যে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের ব্যবস্থা নিতে। এমনকি তিনি একটি রাজকীয় ব্রিটিশ বিমান বাহিনীর একটা বিমানের ব্যবস্থা করেন মুজিবকে দেশে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য ফিরিয়ে নেওয়ার মূল ক্রেডিট, মূল কৃতিত্ব শেখ মুজিবকে দিতেই হয়। ভারত আজ যেভাবে আমাদের দেশের টুটি চেপে ধরেছে, দেশে একটি বিনা ভোটের সরকার চাপিয়ে দিয়েছে, রাজনীতি, প্রশাসন, বিচার বিভাগ, ব্যবসা বাণিজ্য, মিডিয়া ইত্যাদি সকল ক্ষেত্রকে প্রায় তার কড়াল গ্রাসে নিয়ে ফেলেছে, আমাদের ভূমিকে, বন্দরকে, নদীকে প্রায় বিনা পয়সায় ট্রানজিটের জন্য ব্যবহার করছে, আমাদের দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে নগ্নভাবে হস্তক্ষেপ করছে, ঠিক করে দিচ্ছে আমাদের দেশে কে সরকার গঠন করবে এবং এভাবে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পদদলিত করছে, এসবের সূত্রপাত কিন্তু আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকেই। আজ স্বাধীনতার অর্ধ শতাব্দী পরেও আমরা এমন একটি অবস্থায় পড়েছি যে ভারতের এই প্রবল আগ্রাসন রুখে না দিলে আমাদের পরিণতি হয়তো সিকিমের মতোই হবে। আমরা সম্ভবত ইতিমধ্যেই সিকিমের কাছাকাছি পৌঁছে গেছি। কি হয়েছিল সিকিমে? বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন চলছিল, সেই 1971 সালে ভারত সিদ্ধান্ত নেয় সিকিম দখলের। সেই অপকর্মের দায়িত্ব দেওয়া হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে।
তারা এই লক্ষ্য অর্জনে নিয়োজিত করে সিকিম ন্যাশনাল কংগ্রেসের নেতা লেন্দুপ দর্জিকে। 1974 সালে সিকিমে একটা নির্বাচন অনুষ্ঠিত হয় যাতে লেন্দুপ দর্জির দল 32টি আসনের মধ্যে 31টাই দখল করে, একেবারে বাংলাদেশের 7ই জানুয়ারি ভারতে প্রযোজিত নির্বাচনী প্রহসনের মতো। রাজতন্ত্র বাতিলের উদ্দেশ্যে একটা গণভোট অনুষ্ঠিত করা হয় 1975 সালে। এই পুরো গণভোট ছিল ভুয়া। এতে দেখানো হয় যে অবিশ্বাস্যভাবে 95% সিকিমবাসী রাজতন্ত্র বাতিলের পক্ষে রায় দিয়েছে। অতি দ্রুততার সাথে লেন্দুপ দর্জি তা পার্লামেন্টে অনুমোদন করিয়ে দেয়, ফলে একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে সিকিমের অস্তিত্ব বিলুপ্ত হয়, সিকিম মিশে যায় ভারতের মাঝে। আপনারা জানেন ভারতে বিজেপি অখণ্ড ভারতের ধোয়া তুলেছে। এই অখণ্ড ভারতের টার্গেট কিন্তু বাংলাদেশ, তারা পার্লামেন্টে যে ম্যাপ দিয়েছে অখণ্ড ভারতে, তার মধ্যে বাংলাদেশও আছে। পাকিস্তানের হাতে পারমাণবিক বোমা আছে, সুতরাং ভারত কোনো অবস্থাতেই পাকিস্তান দখল করতে পারবে না। বাকি রইল বাংলাদেশ। 1971 সালে ভারত বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনা নিয়েছিল তা গত 7ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে একটা বিশেষ পর্যায়ে উন্নীত হয়েছে। এখন ভারত বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পেরেছে লেন্দুপ দর্জির মতো একটি সরকার এবং অনুরূপ একটি পার্লামেন্ট, যেখানে দু একটি ব্যতিক্রম বাদে সকলেই ভারতীয় ক্যান্ডিডেট। এই সংসদ দিয়ে ভারত যে কোনো উদ্দেশ্য হাসিল করার সক্ষমতা লাভ করেছে, ঠিক যেইভাবে লেন্দুপ দর্জিকে দিয়ে সিকিমের পার্লামেন্টে সে তার সক্ষমতা লাভ করেছিল। বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন কিছুদিন আগে বলেছিলেন যে দেশের সকল প্রধান প্রধান নিয়োগই ভারতের পরামর্শে হচ্ছে। মুরব্বীদের কাছে থেকে শুনেছি 1971 সালের 16ই ডিসেম্বর, বিজয় দিবসের কাছাকাছি সময়ে, ভারত সরকারের বিভিন্ন ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের জেলা এবং জাতীয় পর্যায়ে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। তারা বাংলাদেশে চলেও আসে, রাষ্ট্রীয় দায়িত্ব নেয় ভারতীয় কর্মকর্তারা। প্রবল জনরোষের কারণে ভারত তা বাস্তবায়ন করতে পারেনি ফাইনালে, তাদেরকে ফিরে যেতে হয়েছিল। আজ ভারত সেই কাজটি করতে সক্ষম হয়েছে, ভারতীয় কর্মকর্তাদের পোস্টিং দিয়ে নয়, বরঞ্চ বাংলাদেশে তাদের পাঁচাটা দালালদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে। এই মুহূর্তে খুনি হাসিনা বাংলাদেশের নামমাত্র প্রধানমন্ত্রী, যারা বলে হাসিনাকে আগে হটাতে হবে, তারা জানেই না হাসিনার আদতে কোনো ক্ষমতা নাই। বাংলাদেশ রাষ্ট্র হাসিনা চালায় না, চালায় ভারত। বাংলাদেশের নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত এখন অঘোষিত ভারতের ভাইসরয়, প্রকৃত শাসক। এই হাই কমিশনারের মাধ্যমে ভারত এখন বাংলাদেশকে পরিচালনা করছে। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তার এক ধরনের করোনেশন বা অভিষেক হয়ে গেছে। আমাদের পরম দুর্ভাগ্য, প্রকাশ্যে অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত গাইলেন এদেশের তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রী, আর্মির এক জেনারেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এই রকম লোকেরা। আর্মির জেনারেল অন্য দেশের জাতীয় সঙ্গীত গাইতে পারে? 1971-এর বিজয় দিবসের পরে এদেশের মানুষ বিপন্ন বিস্ময় লক্ষ্য করেছিল যে রেডিও টেলিভিশন থেকে আজান দেওয়া বন্ধ হয়ে গেছে, আসসালামু আলাইকুম বলে অনুষ্ঠান শুরুর রীতিও বাতিল হয়ে গেছে, ধর্মীয় অনুষ্ঠানগুলো বাতিল হয়ে গেছে। এবার 7ই জানুয়ারির নির্বাচনী প্রহসনের পর আমরা আবার দেখতে পাচ্ছি সে একই রকম দৃশ্য। বাংলাদেশে ইফতার পার্টির উপরে আক্রমণ হচ্ছে, ইফতারে খেজুরের বদলে বড়ই খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, সরকারি অনুদানে মসজিদ বানানো বন্ধ করার আহ্বান উঠছে। এসব লক্ষণ দেখে কি আপনি মনে করতে পারেন যে আমরা আর স্বাধীন আছি? আমরা আরও দেখলাম ওবায়দুল কাদের তার প্রকৃত বস ভারতীয় হাইকমিশনের উপস্থিতিতে আমাদের চলমান ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের বিরুদ্ধে বিপুল আক্রোশ প্রকাশ করলেন। ইন্ডিয়া আউট বলে আজকে ক্যাম্পেইন চালিয়ে সম্পর্ককে বৈরিতার পর্যায়ে নিয়ে যাওয়া, এটা সমীচীন নয়। শুধু তাই না, তারপরে ক্রমাগত প্রত্যেক দিন সে বলে যাচ্ছে ওবায়দুল কাদের আমাদের বয়কট আন্দোলনের বিরুদ্ধে, এর সাথে যুক্ত হয়েছে হাসান মাহমুদ। আপনি ভারত থেকে আসা পেঁয়াজ খাবেন, আপনার নেত্রী ভারত থেকে আসা শাড়ি পরবেন, আপনাদের নেত্রী যেগুলো গলা ফাটায় তারা আবার ভারতীয় শাড়ি পরবেন, আর আপনি ভারতের পণ্য বর্জনের ডাক দিবেন, এগুলো হিপোক্রেসি ছাড়া অন্য কোনো কিছু না। আসলে আবার ভারতের চিকিৎসা নিতেও যায়। বাংলাদেশের সরকারি মহল এখন শত সহস্র লেন্দুপ দর্জিতে গিজ গিজ করছে, এরা সকলেই এখন এক ইঁদুর দৌড়ের মধ্যে আছে, কি করে তারা প্রমাণ করতে পারবে ভারতের প্রতি তাদের নির্ভেজাল আনুগত্য? এই অবস্থায় আমাদের একমাত্র ভরসা হচ্ছে আমাদের জনগণ, আপনি, আপনারা, তারাই পারবেন ভারতের এই আগ্রাসন সমূলে উৎপাটন করতে। এটা যে করাই যায় সে রাস্তা তো আমাদের মালদ্বীপ ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে।
আমরা ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনের ব্যাপক বিস্তৃতির মাধ্যমে ভারতকে বার্তা দিচ্ছি যে বাংলাদেশে তোমাদের আগ্রাসন বন্ধ করো, তা না হলে মালদ্বীপের মতো ভারত বাংলাদেশ থেকেও আউট হয়ে যাবে। তাছাড়া এতদিন ধরে ভারত আমাদেরকে তার যে ব্যাকিয়ার্ড হিসেবে ভেবে এসছে সে অবস্থা কিন্তু এখন আর নাই। সাবধান করে দেই, আরাকান রাজ্যের মাধ্যমে চীনের সীমান্ত কার্যত বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। সুতরাং বাংলাদেশে ভারতের একচেটিয়া প্রভাবের দিন শেষ। এদেশে ভারত সিকিমের মতো ওয়াকওভার পাবে না, আমাদের বীর জনতা তা হতে দেবে না। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষার এই নতুন মুক্তিযুদ্ধে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যদি একজনও জীবিত থাকে, তার দুটি গর্বিত হাত বাংলাদেশের লাল সবুজের পতাকা অসীম আকাশে উড্ডীন রাখবেই ইনশাল্লাহ।